গানে গানে শহীদ লোকশিল্পী ব্রজলাল অধিকারীকে স্মরণ করল ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র। ব্রজলাল অধিকারী, তিনি প্রচুর গণসঙ্গীত রচনা করেছেন। লোকগানের সঙ্গে গরিব শ্রমজীবী মানুষের কথা তাঁর গানে উঠে এসেছে বারবার। অবহেলিত লোকসঙ্গীত শিল্পীদের সংগঠিত করার কাজে উদ্যোগী হয়েছিলেন। 1986 সালে 8 মে ঘাতক বাহিনীর হাতে নিহত হন এই শিল্পী মাত্র 35 বছর বয়সে। সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাঁকে। রবিবার 37তম শহীদান দিবস পালন করে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র। শহীদ লোককবি এবং লোকশিল্পী ব্রজলাল অধিকারীকে শ্রদ্ধা এবং শপথ দৃপ্ত অঙ্গীকারে স্মরণ করল ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র। এদিন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হয় অনুষ্ঠান। সংগঠনের সম্পাদক বিভু ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক আকবর আহমেদ সহ অন্যরা আলোচনায় অংশ নিয়ে বিভু ভট্টাচার্য বিভিন্ন বিষয় তুলে ধরেন। আমি এবং আমাদের আরেকজন যুগ্ম সম্পাদক আকবর আহমেদ আজকেও কেরিয়ামরাতে গিয়েছিলাম সেই প্রোগ্রামে এবং সেখানে তারা কনভেনশন করেছেন। তারা আগামী দিনের জন্য কর্মসূচি গ্রহণ করেছেন কিভাবে ব্রজলালের যে শহীদান দিবস উপলক্ষে গৃহীত যে কর্মসূচি আমাদের সাংগঠনিকভাবে তা কীভাবে সরিয়ে দেওয়া যায় অন্তত এই আমরা বিভাগ আগামী রোববার বাদ দিলে পরে রোববার ধর্মনগরে কনভেনশন হবে, তাতেও আমরা যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করি। সারা ত্রিপুরাতেই আজকে এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।